সাউন্ড সিস্টেম খুব সুন্দর, তুলনা হয় না। বন্দনা গান আমি গাইলাম, সারা রাত যদি আমি বন্দনা গান করি বাবা বন্দনা গান শেষ হবে না। আমি ছোট্ট করে আমি বন্দনা শান গাইলাম। তবে আজকের পালা কমিটির যেটা আদেশ, হ্যাঁ, সে আদেশ অনুযায়ী কাজ করতে হবে বাবা, তাছাড়া তো টাকা দিবে না। তবে আজকের পালা, এই পৃথিবীতে যত পুরুষ আছে সমস্ত পুরুষকে কাল হাসরে আমার দয়ের নবী, আমার কুলকায়নাতের নবী, আমার সারি জাহানের নবী সুপরিশ না করা পর্যন্ত কোনো পুরুষ লোক জান্নাত পাবে না। আর এই পৃথিবী যত মহিলা আছে মা গো, আমার বংশের পাশে যারা মা বোন আছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কথা আমি আগেই বলছি। আনোয়ার সরকার খালি পালাগানি করে না, ওয়াজও করতে পারে। এই পৃথিবীতে যত মহিলা আছে রে, কাল হাসরে মা ফাতেমার সুপরিশ ছাড়া একটা মহিলা জান্নাতের দরজায় যাইতে পারবো না। সে নারীটার নাম কে? এই মাটার নাম পবিত্র কোরআনে আছে, খাতুনি জান্নাত ফাতেমা জহুরা কুলা নামের দুরি নারী কুলের শিরোমণি বেহেস্তে রমণী, যে হবে নবীর নন্দনী, যার হাতে আটটা জান্নাতের চাবি। সুবহানাল্লাহ, মা ফাতেমার মতন সুন্দরী নারী আর পৃথিবীতে কেউ ছিল না। অপূর্ব সুন্দর ছিল মা ফাতেমা বেহেস্তে রমণী, নবীর কলিজার টুকরো মেয়ে। মা ফাতেমার বাম হাতে যে রূপ ছিল, এই রূপ আল্লাহ পৃথিবীতে কোনো নারীর দেয় নাই। তবু মা ফাতেমা কোনোদিন মানুষকে দেখে অহংকার করে নাই। আর এখন আমার মা বোনেরা বাবা হয়তেছে আমরাটা একটু ধলা, যেমন তেমন মানুষ দেখে মুক্তি অন্তর ভেন্দর করে। মা গো, কাল হাসরের অহংকার ব্যক্তিকে মা ফাতেমা কখনো সুপরিশ করবেন না। তাহলে সেই মায়ের কথা আজকে এখানে হবে। সারা রাত গান গাবো এখানে, হাজি গাজি মুন্সি মলবি হাবেজ কারি থাকতে পারেন, আপনারা হাদিস কোরআন নিয়ে বয়ে থাকেন, আমি কোরআন থেকে গান গাবো। কোরআনের বাইরে একটা কথাও আনোয়ার সরকার বললে জিব্বে কাটে থয়ে যাবো আমি স্টেজের মধ্যে। এই জগৎ জননী মা ফাতেমা, যার নামটা কোরআনে বলছেন খাতুনি জান্নাত ফাতেমা জহুরা কুলে নামের দুরি নারী কুলে শিরোমণি বেহেস্তে রমণী, নবীর নন্দনী যার হাতে আটটা বেহেস্তের চাবি। মা গো, মা উনি ছিলেন রোহিণীর জগতে, আল্লাহ নিজের সিংহাসন থেকে মা ফাতেমা তিনবার মা বিলে ডাকত। তা মা বোন বসে আছেন গো, এই পৃথিবীর কোনো নারীকে আল্লাহ মা ডাকে নাই, প্রথম আল্লাহ মা ফাতেমাকে তিনবার মা বিলে ডাকছেন। আল্লাহ কয় মা, মা, মা গো। মা ফাতেমা থত্তর করে কেঁপে উঠলেন, কয় মাবুদ গো বারিলাহি, তুমি জগৎ সৃষ্টিকর্তা, তুমি করুণাময়, তুমি দয়াময়, তুমি যে প্রভু, তুমি আল্লাহ আমাকে মা কয়ে ডাকলা, আমার কি হবে? আল্লাহ কয় মা, তুমি হবা সে কুদরত কামনে। ও মা কইতাছে মাবুদ কয় আপনারে জানাই, খালি তো কুদরত কামনি হলে চলবে নাই, মাবুদ গো আমার কি হবে, আপনি মাবুদ আমাকে দেন গো বলিয়াই। আল্লাহ কয় মা, আমি তোমার উপর এমন একটা সুরা নাজেল করব তোমার জানাই, এই পৃথিবীতে আমার যত নবী আসবে যত বান্দা বান্দি আসবে, তোমার ওই নাম ছাড়া কারো ইবাদত আমি আল্লাহ কবুল করব না। সঙ্গে সঙ্গে মা ফাতেমার উপর সুরা ফাতিহা নাজিল হয়ে গেল। কোরআনের মা হচ্ছে সুরা ফাতিহা। এই সুরা ফাতিহা ছাড়া কি কারো ইবাদত হবে বাবা? কখনো হবে না। তাই মা খুশি হয়ে গেল, মাবুদ কয়, আল্লাহ কয় মা গো, আর তোমাকে রোহিণী জগতে থাকা যাবে না, এই মুহূর্তে তোমাকে মানব কুলে জন্ম নিতে হবে। ওরে ফাতেমা কইতাছে মাবুদ গো, আমি যে তোমার রোহিণী জগৎ ছেড়ে তোমার মানব কুলে জন্ম নেব, মাবুদ আমি কার গর্ভে জন্ম নেব, আমি কার কোলে জন্ম নেব, আমি তো এমন ভালো মা দেখতেছি না। আমার আল্লাহ কইতাছে মা গো, মা আমি তোমাকে, আমি তোমাকে সাত দিন সময় দিলাম, তুমি আমার পৃথিবী ভ্রমণ করে দেখো, যে নারীর গর্বটা পবিত্র আছে মা, সেই পবিত্র মায়ের গর্বে তুমি ধারণ করো। আর মা ফাতেমা রোহিণী বেশে সাত দিনের মধ্যে সারা পৃথিবী ভ্রমণ করে, শোনো প্রাণের ভাই, এই পৃথিবীতে যত নারী ছিল, শোনো মুসলমান, আজ থেকে 1400 হিজরি আগের কথা, 1400 হিজরি আগের কথা, মা ফাতেমা পৃথিবী ভ্রমণ করে দেখছে, এই পৃথিবী যত নারী ছিল রে, সমস্ত নারীদের গর্ব ছিল না পার। তাহলে বাবা মুসলমান যারা মমিন আছেন একটু হিসাব করে দেখেন তো, আজ থেকে 1400 হিজরি আগে যদি মা বোনের গর্ব না পাক হয়ে থাকে, তাহলে এখনকার মায়ের গর্ব কি পাক আছে? নাই। তাই মা গো,
মা ফাতেমা কোন নারী, আপনারা কোন নারী মা, মা ফাতেমার দিকে একটু লক্ষ্য করবেন তাহলে বুঝতে পারবেন। নামাজ সুদা হজ জাকাত কালেমা জাতি পড়েন মা, মা ফাতেমার উপর যদি মহব্বত না থাকে, আমার নবীর উপর যদি প্রেম না থাকে, আপনার হজ জাকাত নামাজ সুদা টোকলা বান্ধে জাহান্নামে রওনা হয়ে যাবেন। আগে মা ফাতেমাকে মহব্বত করতে হবে, আমার নবীকে মহব্বত করতে হবে। কেমন মহব্বত? নিজের পরিবারের সাথে, নিজের জীবনের সাথে বেশি মহব্বত করতে হবে। তাই আল্লাহর কাছে যায় কয় মাহবুব গো, এই পৃথিবীর যত নারী আছে তোমার সমস্ত নারীদের গর্ব না পাক। আল্লাহ কয় মা গো, তোমাকে আরো তিন দিন সময় দিলাম মা, তুমি যাও আমার পৃথিবীর মাঝখানে তুমি খুঁজে দেখো। আরে কি বলি বা দুঃখের কথা শোনেন বন্ধুগণ, মা ফাতেমা তো পৃথিবীর মাঝখান সিনে নারী এখন। আমার আল্লাহ বলতেছে মা গো মা তোমার জানাই, আমার তুমি এবার দেখবা যেখানে আমার আরশের ছায়া পড়বে ওটাই আমার পৃথিবীর মাঝখানে হবে। ওরে আরশের ছায়া পৃথিবীতে কোথায় পড়ে বাবা মুসলমান কি বলতে পারেন? আরশের ছায়া পড়ে কাবা ঘরে, এই কাবা ঘরটা পৃথিবীর মাঝখানে। মা ফাতেমা কয় মাহবুব গো এটি তো তাহলে পৃথিবীর মাঝখান বলে হামা, এই কাবাটাই আমার পৃথিবীর মাঝখান যেখানে আমার আরশের ছায়া পড়ে। আরে মক্কা হইতে মা ফাতেমা কোন কাম করে শোনো সমাচার, মা ফাতেমা এবার একটা মানুষ রূপ ধারণ করে গায়ে একটা বোরকা দিয়ে ফোকন্নি ভেসে মা ফাতেমা এবার দেখো ভিক্ষার ছলনায় গ্রামে ঢোকে। এই জায়গায় একটা কথা মনে হইল আমার, শোনো বন্ধুগণ, আউলা মানসে বাউলা মানসের আউলো কথা না বললে হয় প্রাণে ব্যথা। ও মায়েরা, এই যে এখন ডিজিটাল যুগের ফকিরেরা বাড়িতে আসে, আমার নবী দুটা জিনিস ঘৃণ্য করে গেছে। প্রথম ঘৃণ্যাটা সেটা হচ্ছে ভিক্ষা, নবীর শিক্ষা করো না ভিক্ষে। এখন যে ফকির বাড়িতে এসে বলবি মা গো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই ফকিরকে ভিক্ষে দেবেন না, ওই ফকিরকে ভিক্ষে দিলে গারিস্তর পরিবার জাহান্নামে যাবে, তারপর ওই ফকিরের চোদ্দ খান্দান জাহান্নামিতে যাবে। এই ফকির বাড়ি বাড়ি নবীকে বিক্রি করে রাখাইল। যে ফকির এসে বলবো মা গো আমি একটা সোয়ালি মা, আল্লাহর রস্তে আমার কিছু দান করো, যে আল্লাহর রস্তের কথা বলবে তাকে দান করা যায় যাচ্ছে মা। আর নবী ঘৃণা করছে ভিক্ষাকে, কিন্তু ওই ফকিরেরা এখন ব্যবসা শুরু করিয়া দিছে। তাই মা ফাতেমা গো ফকর নিবাসে গায়ে একটা বোরখা দিয়ে গ্রামের মধ্যে মা ফাতেমা ভিক্ষের ছলনায় ঢুকতাছে। এই বোরকার কথা বলতে আমার একটা হাদিস মনে হয়ে গেল, শোনো বন্ধুগণ, পরশু দিনের আগে দিনে একটা হাদিস দেখলাম এই বোরকার সম্পর্ক। মা ফাতেমা বোরকা পরত, এখন আমার কি মেয়েরাও বোরকা পরে কি বাবা? মা ফাতেমা যে বোরকা পরত ওইটা ছিল ইসলামের পোশাক, ওইটা ছিল শরীয়তের পোশাক, ওই কাপড়টা খুব ঢিলা ছিল, ওর মধ্যে না হলে 15 জন মানুষ যাওয়া আসি করা যেত। বেদবি মাফ করবেন বাবা, আমার কিন্তু মুখ খুব খারাপ। আর এখন আমারকে মা বোনেরা বোরকা পরে, আগমকো ফিটিং পাশমকো ফিটিং, যুবক যুবক ছেলেবেলে দেখে কয় ইস কি গেল রে, কোন যুবক যদি মাইয়া দেখে কয় কি গেল রে, ওই নারী 14,000 বছর যদি ইবাদত করে ওই নারীর ইবাদত আমার আল্লাহ কখনো কবুল করবেন না, কোন নাউজবিল্লাহ। তাই মা বোন মনে সেনে পাপ আর মায়ের সেনে হচ্ছে বাপ। সারা জলম আমরা ওয়াজ করাই খেলে ওই ওই একটা কথায় নামাজ পড়ো নামাজ পড়ো, এটা হারাম ওইটা হারাম, এ হারামের দোকান এত খুলছেন কে? শিক্ষা নিতে হবে এই পৃথিবীতে যত শিক্ষা তার উপরে পীরের দিককে। আমার আল্লাহ বলছে হে মানুষ যদি সুশিক্ষিত, সুশিক্ষায় যদি শিক্ষিত হতে চাও তুমি চীন দেশে যাও, তবু তুমি সুশিক্ষায় শিক্ষিত হও। তাই মা মনে সেনে পাপ, মায়ের সেনে পাপ আমি সবারে জানাই। আজকে আমার কথায় হয়তো কিছু কিছু মা বোন মনে মনে খুব রাগ হয়ে গেছে, মনে মনে কইতেছে বাবাই যাও রক্তে ধরে নিয়ে আসছে। মা গো আনোয়ার সরকারের একটা কথা যদি ধরে রাখতে পারেন, আপনাকে এই কালো ভালো কালো ভালো পর্দা হন। মা ফাতেমা কেমন, মা ফাতেমা কি করছে আর আপনারা কি করতেছেন একটু পরে টের পাবেন। ও মা এই দিন দিন নয় গো, এই যৌবন থাকবে না, এই বয়স থাকবে না, সেদিন কই যাইবা মা। একটা গান আমার মনে হয়ে গেল বাজান রে, এ পৃথিবীর যদি কোনো দুঃখ বেদনা থাকে সেটা একমাত্র বাউলদের মধ্যেই আছে। একমাত্র বেশি কষ্ট দুঃখ করে গেছে আমার নবী, আর নবীর উম্মত ত্যাগের মধ্যে যারা বাউল জগতে এদের দুঃখ যন্ত্রণা সবসময় লেগেই থাকে বাজান। সেই দিকে মনে হয় আমার একটা গান মনে হয়। আহ
هلو ري باي دو تارا ڈاكتو باراي تو يبو باي بس بس ورأي آمي كي كوري باكو تاي زاباري সরোয়ার ভাই রে আজ আমি পুরার চাই তো পুরারে আমার প্রাণ বন্ধু মনর চোর আজ আমি যার পীড়িতর পুরারে প্রাণ বন্ধু মনর চোর ভাই আমি কি করিব কথার মধ্যে ভালোবাসা প্রেমের গান কেন বাবারে প্রেম আসে স্বর্গে থেকে প্রেম শুক্রক্ষ দার্শনিক মধুর প্রেম যে প্রেমে মা ফাতেমা সাইকে করে পতি ভজনা যার মধ্যে প্রেম নাই এমএ পাস করলো মানুষ মার্ডার করতে পারে তাই কোন প্রেম যে প্রেমে আমার আল্লাহকে পাওয়া যাবে যে প্রেমে আমার নবীকে পাওয়া যাবে যে প্রেমে আমার দয়াল বাবা আব্দুল রশিদ সরকারকে পাওয়া যাবে আমি সেই প্রেমে করি সেই প্রেমের গান গাই বন্ধুর কথা কই তরে কই আকাশে নিশাই বন্ধুর কথা কইতে কই থেলে
আছে খুশি ও এখন দিন দাল আমার কাঁদতে কাঁদতে গো ওরে এখন দিন দাল আমার কাঁদতে কাঁদতে গো ওরে এখন নিশাই কাঁদতে নিশি রে প্রাণ বন্ধু জানি কোন পরাত বন্ধু হইছে দেখছাই ই রারে বই দেশ না জানি কোন পরাত দেগো আমার রশিদ বাবা হইছে আমার তুমি একদিন খবর নিলা গো ওরে তুমি একদিন খবর নিলা রে ওরে আমি মরছি কি বন্ধু মনরে যার পীড়িতের পুরা গো প্রাণবন্ধু।